তেঁতুল। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে সব মিষ্টি তেঁতুল। ফল দেখুন ধরেই রয়েছে। চারা আপনারা নিলে এখান থেকে কোনো ঠকার ভয় নেই। কিন্তু এরকম কত করে রেট চলছে? এগুলো 100 টাকা পিস। 100 টাকা পিস, 100 টাকা। আচ্ছা আমি একটা ফল, হ্যাঁ অবশ্যই করব। ছোট তো, আপনি খান। হালকা মিষ্টি আছে, কচি তো। 4 মাস পর থেকে অলরেডি ফল এই তো গুটি এসে গিয়েছে। দেখুন এখানে ফল অলরেডি চলে গিয়েছে, চলে এসছে। আসেন আমরা দেখাই। আচ্ছা সিড ফ্রি জ্যাক, সিড ফ্রি জ্যাক, এটা মনে হয় কোনো দানা হবে না। এটা না, কোনো দানা হবে না। অ্যাবি ফ্রুট, অ্যাবি ফ্রুট দেখতে পাচ্ছি বন্ধুরা। আমার মাদার প্ল্যান্ট আছে, মাখাতে পাচ্ছেন? দাঁড়ান আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ ওটা হচ্ছে ব্ল্যাক স্টোন, দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, রেড ডায়মন্ড পিয়ারা ফল চলে এসেছে। আচ্ছা ওদিকে ওগুলো কি আমরা না আমরা গাছ, আমরা গাছ হাইব্রিড হচ্ছে। আমরা আগে একটু তোমার দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটাও ডগ মাই। এটা মিয়াজাকি, এটা মিয়াজাকি দেখতে পাচ্ছেন? এটা এটাও মিয়াজাকি, এটাও তো লেখা রয়েছে। এটা মিয়াজাকি, ওই লেখাটা দেখিয়ে দেবেন মিয়াজাকি। আমি প্রত্যেকটা মাদার গাছ দেখিয়ে দেবো মিয়াজাকি। আচ্ছা আচ্ছা, ওখানে কি রয়েছে? ওখানটা ওখানটাই কিছু এলা লেবু চাটার আছে। ও আচ্ছা, ওগুলো নিয়ে ওই সব বাঁধারে দেখেন ওই গ্রাফটিং হচ্ছে, ওই সব গ্রাফটিং করা হবে তাই তো? রানি দেখে দেন দু গ্রাফি নেবে দু ভেগের মালটা দেখে দেন। কোনটা যেন? এটা ভেগের মালটা। ও এদিকে না, আচ্ছা ওই যে আপনি বলছিলেন এটা এটা তো ভ্যারিগেটেড মালটা না? হ্যাঁ ভ্যারিগেটেড মালটা। আর আপনি যেটা বলছিলেন যে তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল গাছ হয়ে আছে, অবশ্যই দেখাচ্ছি। এটা কি এই বাগানেই? এই বাগানেই, সব এখানেই। ওই সামনেটা চলুন, আমি সব দেখাচ্ছি আপনাদেরকে। আমার দেখবে কারিমনি আনতাম দেখবে, চলুন একটু দেখিয়ে দেই। আচ্ছা এগুলো মিরাকেল গাছ না? হ্যাঁ এগুলো মিরাকেল গাছ। এটা চ্যাংমাই, এটা লঙ্গানের একটা ভ্যারাইটি। এটা ডগমাই আম, ডগমাই দেখো। এগুলো সবই ডগমাই? এগুলো সবই ডগমাই, যা দেখছো সব সব ডগমাই। আচ্ছা এটা এটা কি গাছ? এটা মনে হয় রামবুটান নাকি? রামবুটান, হ্যাঁ এটা ডগমাই। দেখেন একটু লেখাটা, দেখেন দেখেন একটু দাদা, এটা ডগমাই আম। 2000 মতো আছে আমার এখানে এই মুহূর্তে। আর এটা এটা কি আছে? এটা এটা চ্যাংমাই, এটা এটা চ্যাংমাই। ট্যাপটা বলো ধরুন, চ্যাংমাই পুরো চ্যাংমাই, এটা চ্যাংমাই। আচ্ছা দাদা একটু এদিকে আসবেন, এটা তো ওই আপনার ইয়ে লঙ্গানের একটা ভ্যারাইটি না? লঙ্গানের একটা ভ্যারাইটি, 4 মাস পর থেকে অলরেডি ফল এই তো গুটি এসে গিয়েছে। দেখুন এখানে ফল অলরেডি চলে গিয়েছে, চলে এসছে আমরা। আচ্ছা এগুলো আমরা স্টক, আমরা স্টক আছে, খুব শীঘ্রই এতে ফুল চলে আসবে, ফুল ফল দুটো চলে আসবে। দেখুন বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে সব স্টক রয়েছে। দিশা নার্সারিতে আপনারা অবশ্যই আসুন। এই নার্সারিতে আপনারা আসলে প্রচুর পরিমাণে মাদার গাছ সহ গাছ নিতে পারবেন এই নার্সারির থেকে। আচ্ছা আমাদের পেয়ারা মাদার গাছ দেখাবেন একটু? আচ্ছা ওগুলো কি কি মাদার কি পেয়ারা? রেড ডায়মন্ড, কি রেড ডায়মন্ড? হ্যাঁ রেড ডায়মন্ড তো দূর থেকে দেখলেও বোঝা যায়। মাদার প্লান্ট, রেড রেড কাটালের মাদার। আচ্ছা ও রেড কালার। আচ্ছা সিড ফ্রি জ্যাক, সিড ফ্রি জ্যাক, এটা মনে হয় কোনো দানা হবে না? এটাই না, কোনো দানা হবে না। এগুলো সবে মাদার করা হয়েছে, সব মাদার, এগুলো সব মাদার, সব মাদার। এটা কি আছে? এটাও সিড ফ্রি জ্যাক, সিড ফ্রি জ্যাক। আচ্ছা এটা কি আছে? অ্যাবি ফ্রুট, অ্যাবি ফ্রুট,
দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সব মাদার প্ল্যান্ট আছে, প্রতিটা মাদার প্ল্যান্ট আছে। আর এখানে বেশিরভাগটাই রয়েছে যেগুলো সেগুলো হচ্ছে রেড ডায়মন্ড পিয়ারা, তাই তো? হ্যাঁ, এগুলো রেড ডায়মন্ড। এখানে দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে জল জমে গেছে, ফুল এসছে, যার কারণে আমি পুরো যেতে পারছি না। এই ফলও এসছে গাছে, দু একটা গাছে ফলও চলে এসছে। এটাকে আচ্ছা ফলও চলে এসছে না, যে দেখেন আমি তো ওখানে যেতেও পাচ্ছি না। আর ঠিক আছে, আসতে দূর থেকে মাখাতে পারছেন? দাঁড়ান আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, ওটা হচ্ছে ইয়ে ব্ল্যাক স্টোন, দেখতে পাচ্ছেন? হুম হুম, দেখুন বন্ধুরা রেড ডায়মন্ড পিয়ারা ফল চলে এসছে অলরেডি। এগুলো তাহলে হচ্ছে সব ব্ল্যাক স্টোন? হ্যাঁ, সব ব্ল্যাক স্টোন স্টকে রয়েছে, তাই তো? প্রচুর স্টক আছে। আচ্ছা, এটা মনে হচ্ছে ওই চেরি না? এটা তো মনে হচ্ছে চেরি, চেরি গাছ। আচ্ছা, এগুলো কি আম গাছের মাদার? হ্যাঁ, কিছু আম গাছের মাদার, ওই যা কলম পাতিছে না। আচ্ছা, মানে এখান থেকেই কেটে নিয়ে সার নিয়ে গ্রাফটিং করা হয়? আচ্ছা আচ্ছা, এখানেই বাধা হচ্ছে না? এখান থেকে কেটে নিয়ে এখানেই বাধা হচ্ছে। এটা মনে হয় আলাদা একটু। একই আচ্ছা, এগুলো তাহলে অল টাইমের মাদার সব, তাই তো? এখানে আচ্ছা, এবারে লাস্ট তেঁতুল গাছটা, মিষ্টি তেঁতুল গাছ ফল হয়ে আছে, তাই তো? আচ্ছা, এইগুলো তেঁতুল গাছ আমরা আছে, আমরা কাছে আমরাও এসছে ছোট ছোট গাছে। দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে সব মিষ্টি তেঁতুল ফল, দেখুন ধরেই রয়েছে। চারা আপনারা নিলে এখান থেকে কোনো ঠকার ভয় নেই কিন্তু। এরকম কত করে রেট চলছে? এগুলো 100 টাকা পিস, 100 টাকা পিস, 100 টাকা। আচ্ছা, আমি একটা ফল, হ্যাঁ অবশ্যই করব, ছোট তো আপনি খান। হালকা মিষ্টি আছে, কচি তো। আচ্ছা, এখানে সবই মাদার গাছ? সব সব সবেদার মাদার, তাই তো? সাইড দেখেন, এখানে আছে মাদার গাছ কাটালে অল টাইম আছে, তিনটা আছে, রেড আছে, সবই এখানে মাদার, পুরোটাই মাদার, মাদার প্লান্ট। আচ্ছা বলছিলাম দাদা, আপনার নার্সারির নামটা একটু বলুন। দিশা নার্সারি চাকলা, দিশা নার্সারি। এখানে আসতে গেলে কোনো দর্শক যদি শিয়ালদা থেকে আসতে চায় কীভাবে আসতে পারবে? শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে, ধরে গুমায় নামবে, গুমায় নেমে টোটো চলছে, বদরে নামবে, বদর থেকে ডাইরেক্ট চাকলা। যদি হাসনাবাদ থেকে আসে কেউ, কোনো বন্ধু আসতে চায়, তাহলে হাওড়া স্টেশনে নামতে হবে, হাওড়ায় নেমে ওখানে ডাইরেক্ট হাওড়া, হাওড়া স্টেশন ডাইরেক্ট চাকলায় আসছে। আচ্ছা, দিশা নাসের নাম করলে মানে চাকলায় কি ম্যাজিক আসছে মনে হয়? না, ম্যাজিক না, অটো, অটো আসছে, না অটো, গ্যাস অটো। আচ্ছা, তো ওখান থেকে চলে আসতে পারবে। আচ্ছা, আর ফোন নাম্বারটা? 8240817845। আর একটা বলছি, 9134-7171-70। আচ্ছা, আপনাদের এখানে অনলাইনের কোনো ব্যবস্থা আছে? অনলাইনের ব্যবস্থা আছে, আমরা তো অনলাইনের মাধ্যমেই চারা পাঠাই, এছাড়া বড় বড় গাড়িও পাঠাই, মহারাষ্ট্র, চেন্নাই, রাজস্থান, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বহুত দেশের সঙ্গে আমাদের ব্যবসা হয়।